গ্রাম জন্মপুর ডাকঘর জন্মপুর উপজেলা ফটিকচুরি জেলা চট্টগ্রাম। আমি তোমার স্টুডেন্ট ছিলাম। আমি মূলত মাদ্রাসায় লেখাপড়া করছি, করতাম তো পরে গেছি কলেজে। ওখান থেকে আমি ট্রেনিং সেন্টারে চলে গিয়ে ইন্ডিয়া গেছি। বক্তপুরে টিলাতে বসে প্রথমে রাত্রে আমাদের সবাই নাম লিখছে, কারা তারা মুক্তিবাহিনী তখন গিয়েছিল প্রাথমিক তারা। তারপরে একদম গাইডের মাধ্যমে কুসুমবালা বাপ, তার নাম কুসুমবালা বাপের মাধ্যমে আমাদেরকে ইন্ডিয়া ফিনিকাল ফার করে দিয়েছে। তারপর ওখানে গিয়ে সাবরুম, সাবরুম আমাদের কাছে আয়ুব বাঙ্গালী নামে এক লোক মারা গেছে, ভদ্রলোক, উনি আমাদেরকে রিসিভ করছে। রিসিভ করে রাতটা ওখানে কাটাইলাম। তারপর আমাদেরকে ওখান থেকে ড্রাইভার গেছি হরিণাই ক্যাম্পে, ক্যাম্পে গেছি মানে ওখানে আমরা ট্রেনতে ছিলাম। ওখানে আমার বড় ভাই ছিল একজন অ্যাডভোকেট দক্ষিণ আলম চৌধুরী। ওখানে প্রায় 10 থেকে 12 দিন ছিলাম ইয়ক ক্যাম্পে। ইয়ক ক্যাম্প থেকে 2-3 বার আমাদেরকে সিলেকশন করছিল, কিন্তু তখন মানুষের খুব বেশি, ছেলেদের খুব বেশি ইয়ে ছিল, কি ছাপ ছিল, অর্থাৎ ট্রেনিং সেন্টারে নিয়ে ইয়া করতে পারতেছে না। তো এক পর্যায়ে আমাদের ফরিদস্থানা বিএলএফের প্রধান বর্তমান যিনি আনোয়ার আল আজিম, উনি ওই নাম সিলেকশন করতেছে ট্রেনিং সেন্টারে গিয়া। তখন বড় ভাই আমার নামটা ওখানে ঢুকাই দিচ্ছে। ওখান থেকে আমাদেরকে সবাই না জানে, একটা সোনা বাজার নাকি একটা বাজার আছে, বাজারে গিয়ে ওখান থেকে আবার আমাদেরকে নাম ধরে ডেকে ডেকে ট্রাকে তুলছে। আমাদেরকে নিয়ে গেল আগরতলা, আগরতলা কলেজ টিলা দেখতেছে আদু কুদ্দুস মাহমাই প্লাস আনোয়ার আল আজিম, যিনি আমাদের ওরা লিস্ট করছিল। একটা লিস্ট আমার রেডি হয়ে গেছে এ গ্রুপ। ওখানে জল জল যে সমস্ত ছাত্র ছিল তাদের নাম লিখছে। তারপর বি গ্রুপ জল যে বি গ্রুপ মধ্যে আমি তারপর দিন ট্রাই করে নিতে নিতে শিলচর বা এই জাতীয় কি নাম একটা জায়গায় নিয়ে গেছে, ঘরে নিয়ে রাখছে। আমাদের রেলওয়ে স্টেশনে নিয়ে গেল, ওখানে মানে ইয়ে করছে, এই ট্রেনে উঠেছে। 2 দিন করার পর আমরা গিয়ে হাফলং, আসামের হাফলং আমাদের যেখানে ট্রেনিং হয়েছে ওখানে গিয়ে নামলাম স্টেশনে। একদম পাহাড়ে আমার মনে 1000 ফুট উপরে বা আরও বেশি হবে, খুব ঠান্ডা ওখানে। দেখতেছে ওখানে ব্রেক পেয়ে দিল, তারপর দিন রেস্ট, তারপর থেকে ট্রেনিং শুরু। 2-3 দিন পরে আমাদের ওই যে গ্রুপ এদের যাতে মানে আমার ওখান থেকে তারাও দেখছি 3 দিন কি 2 দিন পর তারাও মানে হাফলং এসে গেছে আমাদের ওখানে। তবে আমরা 40 দিন ট্রেনিং গেছি। ট্রেনিং শেষ হওয়ার পর আমাদেরকে জামাকগিরিতে নিয়ে আসলো পাহাড়ি এলাকা। ওখানে দেখি মঈউদ্দিন চৌধুরী তারা আরও অনেক আমাদের আগে ওখানে ইয়ে আছে। ওখানে মনে হয় 3-4 দিন ছিলাম। এরপর শেখ ফজল উনি আসলো। আসার পর আমি স্যার বলে ওনারা কী বলতে জানি, স্যার বলে ইয়ে করলাম, সম্বোধন করলাম দিলেন এমনি। আমার একটা মানে আদর করে একটা ইয়াদে না মুখে যে বলতে স্যার না ভাই বলে ডাকবি। আমাদেরকে বলতেছে যে তোমাদেরকে একটু যেতে কষ্ট করে যেতে হবে, অর্থাৎ মারিয়া মারিয়া ঢুকতে হবে। একদিন পরে ইন্ডিয়ান যিনি জেনারেল ওবান নামে তার পরিচিত, জেনারেল ওবান এসে আমরা আমাদেরকে সব হাতিয়ার মানে যা আমাদেরকে ইয়াতে এসএলআর, তারপর দিয়া এলএমজি, হ্যান্ড গ্রেনেড দিচ্ছে বেশি, আর গুলি মানে বাইরে হতে পারতেছি না। তারপর আমাদেরকে ওখান থেকে শুরু রওনা মার্চ, পাহাড়ে পাহাড়ে হাঁটতেছি। ওখানে কতগুলি আবার ট্রেনিং জন্য গেছে, কতগুলো ছেলে আমাদের সাথে চলে আসতেছে। আবার আমাদের সাথে কিন্তু 100 জন ইয়া ছিল কি ইন্ডিয়ান আর্মি, আমরা 300 জন গ্রুপে ছিলাম। মঈউদ্দিন চৌধুরী আমাদের কমান্ডার, আমাদের ফোর ইক্সলি থানার মরহুম জৌরক ইয়া মুর্তুজা হোসেন উনি হইল যে ডেপুটি কমান্ডার। আমার ইউনিট কমান্ডারের নাম হইল যে গোলাপ। আমরা তার আন্ডারে আমরা 12 জন ছিলাম, নাজিম, অমলেন্দু, জাফর, আফজল, ফাঁকি ভাই অন্য একটা ভালো নাম আছে তার, খাইরুল বাশর, জয়নাল আলম, তারপর তহিদুল আলম, শমশু, শমশুল আলম, বেলাল, মাহবুল আলম,
আরো আছে নাম ভাই মাইটন ভুলে গেছি আর কি সবগুলো নাম তো আর যেখানে আমার সাথে যুদ্ধটা হয়েছে ওই যুদ্ধটা হয়েছিল যে খাপ্তাই ফরোয়া নামে এক জায়গা আছে ফরোয়াতে আমরা ওখানে নিয়ে সকালে রেস্ট নিছি ওখানে আমাদের সাথে খাদ্য যা ছিল ওই আনারসের ডাব্বু আছে না ওগুলি কেটে কেটে খাইতেছি বা ওই কেউ রুটি বানাইয়া ইয়া করতেছে কি ওই সময় দেখা যাইতেছে যে দুইটা লঞ্চ আসতেছে আমাদের লঞ্চ দুইটা এসে এটা ইয়া করছে দুইটা থামাইছে আমাদের মহিউদ্দিন চৌধুরী আমাদেরকে নিয়ে একটা ব্রিফিং করলো মানে কোনো শত্রু আসছে সবাই রেডি হবে রেডি কীভাবে সব ওখানে দেখাই দিছে কে কোথায় যাবে কে কোথায় যাবে কে কোথায় একদম গাছের উপর থাকতে হবে মানে সে মানে ওখান থেকে ইয়া দিবে মানে দেখে আমরা পজিশন নিয়ে এখানে বসে আছি এক পর্যায়ে দেখা গেল যে আমাদের দিকে ত্রিশ মোটর আছে না ত্রিশ মোটর ইয়ার সেল এসে করলো তখন মহিউদ্দিন চৌধুরী বলে ফায়ার সবাই শুরু ফায়ার শুরু করে দিচ্ছে তখন এই ফায়ার ভাই শুরু হয়েছে আমরা তো কোনোদিন সামনাসামনি যুদ্ধ করি নাই এই যে শুরু হয়েছে ভাই এই যুদ্ধ আমাদের যুদ্ধ শুরু হয়েছে দশটা সোয়া দশটার সময় সকাল উঠে এক পর্যায়ে সাইডটার দিকে মনে হয় মহিউদ্দিন চৌধুরী ইয়া করছে স্টক স্টক নেই আর স্টক খেঁচু নেই সবাই গুলি চালাইতেছে গুলি চালাইতেছে গুলি চালানোর পর দেখা যায় যে এক পর্যায়ে মনে তাদের কি তারা স্টক করছে কারা শত্রুপক্ষ ওখানে মাঝখানে একটা ঘটনা হয়েছিল ওই আমি গুলির জন্য গেছি যে অর্থাৎ ভাগ্য বলা যে আমার ওই গুলিটা গোস্ত নিয়ে গেছে কিন্তু হাড় দিতে ইয়া করতে পারে নাই আঘাত করতে পারে নাই আমার সাথে ছিল যে জাকিরুল হক বলে আমার এক সহযোদ্ধ ছিলেন উনি গেঞ্জি ছিঁড়ে তারপর ইয়া দিয়ে খুব জোর একটা বান্ধিয়ে দিয়েছে আমাদেরকে পিছিয়ে নিয়ে গেল পিছিয়ে নিয়ে একটা পাহাড়ে না উপরে না নিচে মাঝখানে আমরা রাত্রিটা ওই পাহাড়ে শুধু মানে কাটাইলাম কাটানোর পর দেখা গেছে তারা শিপ নিয়ে ব্যাক করছে তখন কিন্তু 14 তারিখ তারপর আমরা ওখান থেকে আবার রওনা দিলাম এই যুদ্ধের পরে এই যুদ্ধ আমাদের শেষ যুদ্ধ এটা আমরা এইদিকে মানে আবার বাংলাদেশের দিকে রওনা হলাম বাংলাদেশের দিকে রওনা করলাম পর দুদিন পর শুনতে যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আমরা সিরাং টাউনে এসে সিটি কলেজে আমরা ইয়া করলে উঠলাম মধ্যে চলে ছিল ওখানে সবাই সব শব্দ সব বন্ধু যখন রিলিজ হয়ে আসলো বাংলাদেশে তখন বিএলএফ ঢাকায় রেসপন্স হয়ে আমরা আমাদের অস্ত্র জমা দিয়েছি আমার বাপ না হলেও দেশ তেমনি আমাদের কি গুরুত্বর দিকে আমরা যাচ্ছি ইনশাল্লাহ কিন্তু আমাদের সবচেয়ে মর মধ্যে বড় খুব হলো এটা যেটা হলে আমাদের নেতাকে আমরা হারিয়ে ফেলেছি যারা মেরে ফেলছে এটাই আমাদের সেই বড় ইয়া একটা নির্দেশনা ছিল যে আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমরা বঙ্গবন্ধুকে কী করে আনবো পাকিস্তানের কারাগার থেকে ছিনিয়ে আনবো এটা একটা আমাদের সহজ ছিল তখন বর্তমান যেটা চলতেছে আপনি যেটা বলছেন আপনাদের মতো ছেলেরা আমার একটা মানিয়ে থাকবে যে কি এখানে উপদেশ থাকবে যে আমরা কীভাবে কত কষ্ট দেশটা স্বাধীন করছি আমাদের মাথায় এটা রাখতে হবে যেন এই ধরনের কোনো ঘটনা আসে তো মানুষের জীবনে একবারেই আসে মুক্তিযুদ্ধের মানুষের জীবনে একবারেই আসে আমার জীবনে আর দ্বিতীয়বার আসবে না এটা এই জন্য আমি গর্বিত আর আসবে না তো আপনারা হয়তো মুক্তিযুদ্ধ দেখবেন না কিন্তু যাতে ওই ধরনের ঘটনা আর নয় রাজাকার রাজবদররা যাতে নাকি আমাদের দেশের উপর কোনো কিছু করতে না পারে বা ইয়ার মতো এই কি নিজামি আর ফিজামির মতো মানে বাংলাদেশের পতাকা নিয়ে উঠতে না উড়াইতে না পারে এটাই আর কিছু না বঙ্গবন্ধুর আদর্শকে এখানে প্রতিষ্ঠা করা এটাই আমাদের উদ্দেশ্য করে আর কিছু না ওই সময় আমার এখানে এইভাবে গুলি লাগছিল এখন পর্যন্ত কত কত চিহ্নতা আছে দেখতে আমি যেটা বলতে বলে গেছি সেটা হইলে আমার ওখানে ট্রেনিং দেওয়ার সময় যারা আমাদেরকে ট্রেনিং দিয়েছে আমাদের কোনো বাঙালি ইয়া ছিল না ক্যাপ্টেন বা মুজিব ভাই এটা মনে হয় একটা ইয়া আমাদেরকে ট্রেনিং দিছে যে একজনের নাম হলো ওয়েন সাহেব আর একজনের নাম হলো ফিজের সাহেব তারা ওই হিন্দিতে বলতো বা ইংরেজিতে বলতো মানে আমাদের সাথে কিন্তু দুর্বলতে সবাই তো সব ইংরেজি জানে না এই জন্য বিশেষ করে হিন্দিতেই বলতো তারা ট্রেনিং ক্যাম্পটার নাম কী ছিল হাফলং এ ডি গ্রুপ আমরা যেই লেকটা থাকতাম ওটা হলো ডি গ্রুপ আপনাদের আপনার সঙ্গে ট্রেনিং নিছে ওরকম আরো কিছু নাম যেমন বললাম যে এই পূর্বকোণের স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইদ্রিস মারা গেছে লোকটা মানে যে মানে ইয়া লোক ছিল আর কি এই দিন একটা মারা গেল আবু তাহের তার বাড়ি হলো রোশাঙ্গিরি পরিচয় তাদের বাড়ি এমনি রোশাঙ্গিরি আবু তাহের তারপর মাহবুল আলম মারা গেছে এগুলো এগুলো বলতে না মারা গেছে আর তারপর জোর দিনে আমাদের কমান্ডার ছিলেন ফরিদ শহীদ থানা এই জোর লোক ও থানা আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন পরে মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা থানা আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন উনিই মারা গেছেন এখন আসলে এই মর্তুজা তিনি যুগ্ম ইয়া কমান্ডার ছিলেন
উনি আছে এখনো ওই কেন্দ্রের সহসভাপতি নিয়ে উনি আছে এখন নামের মধ্যে এখন আরো আরো মনে পড়তেছে যে শমশুর কথা বলছি মনে হয় তৌহিদের কথা বলছি নাকি দিদার আরো গফুর এরা গোয়ালখালী গোয়ালখালী থানা তারপর আলম আলম আছে একজন বিন্দ থানা তো ওই শুধু সন্দীপের মনে আছে একজন ওর নাম হয়ে যাওয়া রাজুভাই রাজুভাই দেখতাম ও কিন্তু মধ্যে সৌদির লেগে দেখলাম রহমতুল্লাহ বাড়ি মানে সাতকানিয়া ওর সাত নেতা হয়েছিল সাত নেতা বা রহমতুল্লাহ নেতৃত্ব স্থানীয় তারপর আর নাম তো আমি বলছি আরো কম ওগুলো এই পর্যন্ত